নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা রাজ্যে জেলা জেলাভিত্তিক আশাকর্মী নিয়োগের নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে প্রতিদিনই প্রায় তো আজকে তোমাদের জন্য সেরকমই একটি একটি আপডেট নিয়ে চলে এসেছি আজকে আমি জানাবো এই যে জেলার আশাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটা সেখানে তোমরা কীভাবে আবেদন করবে তোমাদের আবেদন কোয়ালিফিকেশান কী লাগবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তোমাদের বয়স কত দেওয়া হবে বেতন কত দেওয়া হবে এবং তোমাদের কী কোন জায়গায় গিয়ে ফর্ম ফিল করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় পাবে এবং সমস্ত ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে জানাবো তো অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তাহলে পুরো জিনিসটাই খুব সহজে বুঝতে পেরে যাবেন তো চলুন বেশি কথা না বলিয়ে প্রথমে আমরা অফিসিয়াল নোটিফিকেশানটিকে দেখে নিই আর যে নতুন আশা করবি নিয়োগের বিজ্ঞপ্তি যে অফিসিয়াল ফর্মটা তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাচ্ছ অনেকটা এরকম দেখতে হবে তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করেই জমা দিতে হবে এবার আমি বিস্তারিতভাবে বলবো তোমাদের কি হবে কোথায় জমা দেবে এবং আরও ডিটেলস তোমাদের কি বলা হয়েছে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তির একদম উপরের দিকে পেজটাতে চলে আসবে সেই পেজটার তোমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে এবং অফিসিয়াল ফর্মের যে লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে কামারহাটি মিউনিসিপ্যালিটি অর্থাৎ কামারহাটি মিউনিসিপ্যালিটি কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাঁদিকে তোমরা মেমোনাটা দেখতে পাচ্ছ থ্রি থ্রি টোয়েন্টি এইট স্ল্যাশ জি এবং বাইশ নয় দু হাজার একুশ আমি কিন্তু এর আগে সুরি মিউনিসিপ্যালিটিতে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিলাম বার মানে আপডেট দিয়েছিলাম দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ওম্যান ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা শুধু মেয়েরা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে ম্যারেড ডিভোর্স উইডো অর্থাৎ তোমার যদি বিবাহিত হয়ে থাকো তোমাদের যদি ডিভোর্স হয়ে থাকো তোমার যদি বিধবা হয়ে থাকো তাও তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের কিন্তু যে হনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ স্বাস্থ্যকর্মী বা আশাকর্মী সেই পদে তোমাদের নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট এখানে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট হনরারি হেলথ দরকার অর্থাৎ আশা কর্মী বা স্বাস্থ্যকর্মী পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে নাম্বার অফ ভ্যাকান্সি তোমাদের কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি আছে সাতান্নটা ভ্যাকান্সি তোমাদের আছে তোমরা যদি কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের অবশ্যই কামারহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে বাসিন্দার হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের কোনোরকম কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে এবার এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে দেখতে পাচ্ছ কেন বলা আছে ফার্স্ট ডে অফ ক্লিয়ারেন্স এজ এক দু হাজার একুশ অনুসারে তোমাদের বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর এবার তোমরা যদি তোমরা যদি ও বিসি এস হও তাহলে তোমাদের কিন্তু তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবার তোমার যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু অবশ্যই বয়স হতে হবে তোমাদের কিন্তু বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তো দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু এরকমভাবে এই এস সিস্টেমটা দেওয়া আছে আর তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশানটা চাষ সেই চার নম্বর কলমটা দেখতে পাচ্ছো লেখা আছে এডুকেশান কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাস অল ইকুইব হলেন তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো বা তার থেকে বেশি ডিগ্রিও থাকে তাহলে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হচ্ছে বলা আছে ক্যান্ডিডেট হ্যাভিং মোটিভেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স রিডিং সোশ্যাল সার্ভিস তোমাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু সামাজিক কাজকর্ম করতে হবে যেটা হচ্ছে তোমাদের হনারি হেলথ ওয়ার্কার বা আশাকর্মী তোমাদের এই কাজের জন্য প্রতি মাসে চার হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে তোমাদের নিজের গ্রামের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র হবে সেখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হতে পারে বা নিজের ব্লকে তোমাদের নিয়োগ করা হতে পারে তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো তোমাদের কিন্তু অবশ্যই একটা তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট লাগবে দেখতে পাচ্ছি এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ভালো করে ফিল আপ করবে ফিল করে একটি মুখবন্ধ খামে করে তোমরা কিন্তু তার উপরে তোমার কিন্তু যে অ্যাড্রেসটাতে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে সেই অ্যাপ্লিকেশান সেই অ্যাড্রেসটা তোমাদের বলে দিচ্ছি দেখতে হচ্ছে লেখা আছে এখানে অল অ্যাপ্লিক্যান মাস্ট টু বি অ্যাড্রেসড টু দ্য কমিশনার অফ দ্য মিউনিসিপাল কর্পোরেশন ফর মিউনিসিপাল কর্পোরেশন অর চেয়ারপারসন কিংবা চেয়ার চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর কিংবা অ্যাডমিনিস্ট্রেটর এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ইউএল বি ফর অ্যান্ড অলসো হেয়ার টু বি সাবমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য মিউনিসিপাল অফিস উইথ ইন ওয়ার্কিং ডেস্ক টু দ্য ডিসাই ডেজিনেট বক্স তোমরা কিন্তু অবশ্যই যে এই যে অ্যাড্রেসগুলো আছে এই অ্যাড্রেস থেকে তোমরা কিন্তু পোস্টে দিতে পারো কিংবা তোমরা কিন্তু হাত ম্যানুয়ালি হাতে করে গিয়ে মিউনিসিপ্যালিটির যে অফিস আছে সেখানে একটা ড্রপ বক্স দেওয়া থাকবে সেই জব বক্সে কিন্তু বিকেল পাঁচটা বন্ধ করে প্রতিদিন টাইম থাকবে সেই টাইমের মধ্যে কিন্তু দিয়ে দেবে এটা কিন্তু টাইমটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে নির্দিষ্ট ডেট বলা নেই তবে কিন্তু তোমার যত তাড়াতাড়ি সম্ভব এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে এবার তোমাদের যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করবো এরকম ধরনের সরকারি বেসরকারি সমস্ত রকম চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের দা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্যে